নরসিংদীর বেলাবতে সোরাব হোসেন মুসা হত্যাকাণ্ড সহ একাধিক খুনের আসামি কবির হোসেনকে গাজীপুর থেকে আটক করেছে সিআইডি। 2017 সাল থেকে আত্মগোপনে থাকা কবির আটকের পর প্রাথমিক পর্যায়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় সিআইডি। পারিবারিক কলহের জের ধরে আসামি কবির ও শিপন সোরাবকে বাসা থেকে ডেকে বাসার পাশে স্কুলের পেছনে দিয়ে হত্যা করে বলে জানায় সিআইডি ঢাকা বিভাগের ডিআইজি মানুল হোসেন। এই ঘটনায় 11 জনকে আসামি করে মামলা করা হলেও বাকিদের এখনও চিহ্নিত করা যায়নি।